আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বাংলাদেশলৈ উভতি যাব শেখ হাসিনা। পূর্বৰ স্থিতি সলালে বঙ্গবন্ধুৰ পৰিয়াল। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না। 6 আগস্টত হাসিনায় কাহানিও বাংলাদেশলৈ উভতি না যায় বলে জানাইছিল পুত্ৰ সজীব ওয়াজিদ জান। কিন্তু দুদিন পাছতে স্থিতি সলালে হাসিনা পুত্র। আওয়ামী লীগৰ নেতা কর্মীৰ ওপৰত নির্দয় আক্রমণ চলাৰ বাবে বঙ্গবন্ধুৰ পৰিয়ালে বাংলাদেশলৈ উভতি যোৱাৰ সিদ্ধান্ত লোৱাৰ কথা জনালে সজীব ওয়াজিদ জয়। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। বাংলাদেশের সবাতোকৈ প্রাচীন আর সর্ববৃহৎ দলের নেত্রী হিসাবে শেখ হাসিনা অকলশরিয়া করব নয় আওয়ামী লীগের নেতাক। এইভাবে গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠা হলে মাতৃ শেখ হাসিনাই স্বদেশলৈ উভতি যাব বলে স্পষ্ট করে দিলে সজীব ওয়াজিদ জয়। হাসিনা পুত্রর মতে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে। আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। দিন দুপুরতে হত্যাকাণ্ডর বলি হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীর লগতে বহু হিন্দু লোক। দুর্বৃত্তরা মুকলিকৈ লুটপাট করে জ্বলাই দিছে ঘর দোয়ার। দলের নেতাকর্মীর জীবন আর সম্পত্তি রক্ষার বাবে হাসিনায় বাংলাদেশলৈ উভতি যাওয়ার সিদ্ধান্ত লওয়া বলে স্পষ্ট করলে পুত্ৰ সজীব ওয়াজিদ জয়। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। বিপরীতে মন্ত্রিসভার বহু সদস্য গম নোপাকৈ হাসিনায় বাংলাদেশের পলায়ন করা কাণ্ডত ক্ষোভিত হয়ে পড়েছে আওয়ামী লীগের বহু নেতা। যার উমান পাওয়া মাত্রকে স্থিতি সলালে হাসিনা পুত্র। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। বঙ্গবন্ধুর পরিয়ালে বাংলাদেশক কোনো কালে এড়ি থাকিব নোয়ারে বলে দেশবাসীক জানাই দিল শেখ হাসিনার পুত্র। কিন্তু 76 বছরীয় মুজিব কন্যায় পুনৰ সক্রিয় রাজনীতির অংশ লব নে নলয় সিয়া এতিয়াও স্পষ্ট করা নাই সজীব ওয়াজিদ। তৎসত্ত্বেও জয়ের শেহতীয়া ভাষ্য সামান্য হলেও সকাহ পাইছে অথাই সাগরত পড়া আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী আর সমর্থকে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম।